নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে খায়রুকুম খায়রুকুম লি আহলি যে বউয়ের কাছে ভালো অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাক ভালো এটা সোজা কথা না বউয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশেষ করে দুই চারটা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চাইল কত কাঠখড়ি কোড়ানো পোড়ানোর পরে বউর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারাদিন খেচর খেচর করেন গেউ গেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ হইয়াও ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেশতা মাশাআল্লাহ ইয়া বড় হুজুর কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি ঠিক না বে ঠিক এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সালাত সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে কথা কি বুঝা আসছে ভাই এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সেই চেষ্টাটা করতে হবে অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরাই একজন বৌমা আসছে আরেক ঘরে তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে কথা বুঝেন নাই শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আয়েশা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি ধমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সব অশান্তির কারণে তো তুমি একটা জারি মেরে দেখি দেয় না বুড়া বেচারা মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না বা মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রাসূলের কথা মানে গাত্রামি না করে কোরআন হাদিসের কাছে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনুদ এগুলো এক একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলার পাখনা আপনার বড় হইতে থাকে ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কান পোলাপান সব কার দলে সব মায়ের দলে বাহিনী চার পাঁচটা হয়ে গেছে আর বেচারা দেখে যে হায় হায় আমার সাথে একটাও নাই মিষ্টি মিষ্টি কথা কেউ সব তো মার লগে এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয় তো তার কোনো কথাই নেই পুরো গোষ্ঠীটাই বুড়ির সাথে তখন এবার বুড়ির দাপট দেহে কে সেই দাপটটা বেয়াদবি হবে না স্বামীর সাথে কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায় এটা ধমক দেয় থামেন আপনি আপনি কি বুঝেন বুড়া ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ ওইটা বেয়াদবি হবে না এই যে দাপটটা করতেছে এই মহিলার যৌবনকালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো না আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আয়েশা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কামলাম সবর করেন এককালে আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহর নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তাআলা একটু সময় লাগে ঠিক না বে ঠিক তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জ্বালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে জারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত না আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা পোশিদা সালাত সিয়াম সব করি কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়িরে উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো বেচারি পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেজার ঠিক না বে ঠিক ওই যে আলটাটা লাগাই দিল সংসারে অশান্তি করে দিল ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে অপরাধগুলোতে একটা অপরাধ ইবলিস সবচেয়ে খুশি হয় এটাতে